বছরে যে কোনো সময়ের তুলনায় গরম মশলার চাহিদা বেশি থাকে কোরবানির ঈদের সময় ঈদের বাকি এক মাসের বেশি সময় থাকলেও এরই মধ্যে বাজারে প্রায় সব ধরনের মশলার দাম এক দফা বেড়েছে তবে সাম্প্রতিক সময়ে ডলারের দাম সাত টাকা বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় বাড়তে শুরু করেছে এলাচ জিরা লবঙ্গসহ অন্যান্য মশলা জাতীয় পণ্য তবে অস্বাভাবিক দাম বেড়েছে এলাচের সপ্তাহ ব্যবধানে পাইকারিতে কেজি প্রতি দুইশো টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে তিন টাকা কেজি দরে গেল এক বছরে এই পণ্যটির দাম পঞ্চাশ শতাংশ বেড়েছে এছাড়া বাজারে জিরা বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকা লবঙ্গ এক টাকা আর গোলমরিচ বিক্রি হচ্ছে সাতশো আশি টাকা কেজিতে তবে অপরিবর্তিত রয়েছে দারচিনি ও ধনিয়ার দাম বিক্রি হচ্ছে যথাক্রমে তিনশো টাকা এবং একশো চল্লিশ থেকে একশো টাকায় ইম্পোর্টে ওনারা বারবার একটা কথা বলতেছেন ইম্পোর্টের খরচটা বাড়তেছে দিকে আপনার এলসি করতে পারতেছেন না আপনার তারপরে বিভিন্ন সময় ইন্ডিয়া অনেক সময় মাল দিচ্ছে না হ্যাঁ তারপরে আপনার ডলারের দামটা বাড়তেছে বেড়ে যাওয়ার প্রধান কারণটা মূলত এটাই হচ্ছে কি ইন্ডিয়া থেকে মালটা এই রিসেন্ট এলসি দিয়েই কিন্তু আনতে হচ্ছে ইন্ডিয়ার বর্ডারটা বাকি অন্যান্য মালগুলো যেমন মালার মাল এলাচি যেগুলো সেগুলো আগের এখানেই চলে আসছিল যে কারণে সেটার উপর দামটা তেমন একটা প্রভাব পড়ে এদিকে ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ডাল জাতীয় পণ্যেও সপ্তাহ ব্যবধানে খাতুনগঞ্জের বাজারে সব ধরনের ডালের দাম কেজিতে দুই থেকে সাত টাকা পর্যন্ত বেড়েছে মুগ ডাল বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা মসুর সাতানব্বই থেকে একশো বাইশ টাকা অ্যাঙ্কর একাত্তর টাকা আর চনার ডাল ছিয়ানব্বই থেকে সাতানব্বই টাকা কেজিতে বিক্রি হচ্ছে ডলার দাম তো আপনারা নিজেরাই দেখছেন ষাট টাকা করে বাড়ছে বাড়লে এটার প্রভাব অবশ্যই পড়ছে বর্তমানে যে এলসিগুলি হচ্ছে বর্তমানে পোর্ট আউট যেগুলি আসছে ওগুলি তো আর ব্যাংকে আপনার সাথে কথা বলছে একটা যখন মাল পণ্য আপনার মানে তারিখ বরাবর চলে আসে তখন ডলার যে দাম ওই দামে পেমেন্ট করে বের করতে হয় পণ্যটা আমদানিকারক এবং বিক্রেতারা বলছেন ডলারের দাম বাড়ার কারণে শতভাগ আমদানি পণ্যগুলোর দাম শিপিং কন্টেনার ভাড়াসহ বিভিন্ন ধাপে বেড়ে যাওয়ায় যার প্রভাব ভোক্তা পর্যায়ে পড়ছে ডলারের দাম বাড়ায় অনেক আমদানিকারক পণ্য আমদানি বন্ধ রেখেছে তবে কোরবানির আগে চাহিদা শীর্ষে থাকা মশলা জাতীয় পণ্যের সরবরাহ সংকট হবে না বলছেন তারা প্রতি ডলারে সাত টাকা বেড়েছে সেক্ষেত্রে আমি মনে করছি এবং আমাদের যারা আমদানিকারকরা যেটি বলেছেন সেটি হচ্ছে তারা প্রায় সাত থেকে আট শতাংশ প্রত্যেকটি পণ্যের দাম বাড়বে এদিকে বাজার তদারকিতে শনিবার খাতুনগঞ্জে অভিযানে নামে জেলা প্রশাসন এ সময় মূল্য তালিকা হালনাগাদ না করা প্যাকেটজাত মশলার বিএসটিআই অনুমোদন না থাকা সহ বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে যে মূল্য তালিকাটি হালনাগাদ ছিল না এবং তারা কিছু পণ্যের মোরকাবদ্ধ করেছে যেটা আসলে বিএসটি এর অনুমোদন লাগে এবং সেই মোরকের গায়ে কোনো এক্সপায়ারি ডেট তারপর ওজন কত তারপর সেটা উৎপাদনের তারিখ এগুলি কিছুই ছিল না যেগুলি সবই আইন বহির্ভূত কার্যকলাপ ঈদের আঁচ লাগতেই মশলা জাতীয় পণ্যের দাম কয়েক দফা বেড়েছে তার সাথে আমদানি পাইকারি ও খুচরা পর্যায়ের দামে বিস্তর ফারাক দুশ্চিন্তা বাড়িয়েছে ক্রেতাদের দেড। কাজী মাহফুজ এখন চট্টগ্রাম